কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে, কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে। এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী, আমি জাতির কাছে সবার কাছে আমি বলবো, আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আপনাদের কোথাও আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে, আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর দেশ, কল্যাণকর রাষ্ট্র ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সব বিশেষ করে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে, তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো। তোমরা দোয়া করতে থাকো, আল্লাহ যদি কবুল করে। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি অন্য অন্য আদার্স যে পার্টি রয়েছে, সব মহলে সর্বশ্রেণীর মানুষ ইসলামী আন্দোলন চরমরেখে ভালোবাসে। এটা কি আপনার আমার ইচ্ছে না আল্লাহর পক্ষ থেকে? এই যে গতকালকে আমি চরমনাইতে ঝাঁকিয়ে ঝাঁকে বিভিন্ন দলের লোকেরা, বড় বড় স্থানীয় এবং সামাজিকভাবে নেতৃস্থানীয় ব্যক্তিরা দলে দলে ঝাঁকে ঝাঁকে আসতেছে, অন্য অন্য দল তাদের কাছে দাওয়াত নিয়ে গেল, তারা নিজেরা আমাদের দাওয়াত কিন্তু পৌঁছে নাই। তারা বলতেছে যে আমাদের নিজেদের ইচ্ছায়, আমাদের নিজের চিন্তায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দল করলে ইসলামে আন্দোলন করবে। তারা প্রস্তুতি নিয়ে চরমে আইসা কালকে যোগদান আমাদের সামনে করে গেছেন, অনেক বড় বড় বিভিন্ন পদে দায়িত্ব পালন করে সহজে। এই পরিবেশটা তো তৈরি হয়ে আছে, এখন আসে আমাদের কাজ কেনাকে তৈল দিয়ে খালি ঘুমানো? হ্যাঁ, তাহলে আমাদের কাজটা গতি আরলাম তা আরও বাড়াতে হবে, কথা ঠিক না বে? ঠিক। আর সাথে সাথে তোমরা জানো নির্বাচন স্বাভাবিক বাংলাদেশের যে পদ্ধতি, সেখানে তো নির্বাচন আমাদের যেতেই হয় যখন পরিবেশ তৈরি হবে। তাই নির্বাচনের জন্য আমাদের সভাপতি যুব আন্দোলন, সে বলেছে যে এখনই আমাদের সেন্টার ভিত্তিক, এলাকা ভিত্তিক ওইভাবে নজর রেখে আমাদের পরিস্থিতি গ্রহণ করতে হবে। রাজি আছেন আল্লাহর রহমতে? আর সাথে সাথে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহর রহমতে তোমাদের দোয়া আল্লাহর খাস মেহরবানি, আব্বাসুর রহমতুল্লাহ আলাইকে দেখেছি তিনি ঐক্যের ব্যাপারে, বিশেষ করে ইসলামী দলের সাথে তার যে শ্রম, তার যে দৌরত্ব, আমার বুঝ হওয়ার পর আমি যে দেখেছি, বলতে গেলে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহকে তো ফজল করি রহমতুল্লাহ আলাই ঐক্যের জন্য চেষ্টা করেন। কিন্তু তিনি একটা কথা বলতেন এবং আমরাও দেখেছি যে আসলে মূল ব্যাপার হলো এই যে 5ই আগস্টের কথা আমি স্মরণ করাই দেওয়ার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো এই, যেখানে ইসলামী আন্দোলনে কত ছেলেরা, কত আবার ইমামরা, আমার ভাইয়েরা, আলেমরা, হাফেজরা শাহাদত বরণ করল, আর সেই ফসল আজকে ঘরে ওঠার পরে যারা এই সুযোগে আমাদের মাথায় নুন রেখে ভরই খাবে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ বিগত দিনে বারবার আমাদের মাথায় নুন রেখে ভরই খেয়েছে। ইসলামের নামের গাছটা কখনোই মজবুত হয় নাই, এদের ব্যক্তি স্বার্থের জন্য এমপির লোভে, মন্ত্রিত্বের লোভে, সম্পদের লোভে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সূচনায় বুকানায় সজাগ রয়েছে। আগুন মাথায় রেখে মনে করতে পারেন না। তবে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সব বিশেষ করে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে, তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো। তোমরা দোয়া করতে থাকো, আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ, আশাবাদও ব্যক্ত করছি। আর সাথে সাথে আমি বিশেষ করে আমাদের দায়িত্বশীল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য কোনো পর্যায়ে যদি তাদের বক্তব্যের মাধ্যমে, আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আসলে ব্যাপারটা হলো আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানেন এবং আমরা তো নতুন এখানে উঠে আইসিয়া জুড়ে বসি নেই, এই কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে, কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে। এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী, আমি জাতির কাছে সবার কাছে আমি বিশেষ করে আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আর সাথে সাথে আপনাদের কোথাও আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে, আমরা বিচ্ছিন্ন না থেকে
আমরা সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর দেশ, কল্যাণকর রাষ্ট্র, ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি। আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন।